আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগের সম্মানিত দুজন অতিথি পেশায় ডাক্তার এবং বাংলাদেশ থেকে এসেছেন প্রফেসর রিজভি সাহেব, যিনি অর্থোপিডিকের ডাক্তার এবং তিনি কথা বলছিলেন। এবং বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন কলার বেশ কিছু পরামর্শ দিয়েছেন যে বাংলাদেশে গরিব রোগীদের কীভাবে সেবা করা যায়, এবং বাংলাদেশের ডাক্তারদের একটি লক্ষ্য হচ্ছে যে যারা বিত্তশালী এবং যাদের টাকা পয়সা আছে তাদেরকেই তারা বেশিরভাগ সময় টার্গেট করেন, এবং অনেক ডাক্তার গ্রামে যেতে চান না। এবং আমি লন্ডনেও যেটি দেখেছি, বড় বড় যারা নাম করা ডাক্তার তারাও কিন্তু গ্রামে যেতে চান না। এবং আমি দেখেছি আমাদের ইস্ট লন্ডনে, লন্ডন বেসড সব হসপিটালগুলো রয়েছে, রয়্যাল লন্ডন হসপিটাল পর্যন্ত ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা আসেন, তারপরে যেসব হসপিটাল রয়েছে সেখানে অনেক অনেককেই দেখা যায় না। এবং বাংলাদেশে অনেকেই কী করেন যে একটি বদনাম রয়েছে যে ডাক্তাররা প্রাইভেট ক্লিনিকেও যান এবং প্রাইভেট ক্লিনিকে ব্যবসা রমরমা হয়, লন্ডনে যে হয় না তা না, তাও আমি দেখেছি। এবং যেসব প্রাইভেট হসপিটালগুলো রয়েছে লন্ডনে সেখানে আমি দেখেছি বড় বড় প্রফেসর সাহেব, বড় বড় অর্থোপিডিক বলেন আর হার্ট স্পেশালিস্ট বলেন, আমি অনেককেই দেখেছি তারা প্রাইভেট হসপিটালগুলোতে ভিজিট করছেন। এবং আমি পার্সোনালি দু একজনকে চিনি এবং আমি দেখেছি দু একটি প্রাইভেট হসপিটালে তাদের যাতায়াত। তখন আমার মনে হয়েছে যে শুধু বাংলাদেশের ডাক্তারদের দোষ দিয়ে লাভ কী, এখানেও যারা ডাক্তারি করেন লন্ডনে বা ইউকেতে তারাও তো প্রাইভেট ক্লিনিকে গিয়ে এবং হসপিটালে গিয়ে তারাও টাকা উপার্জন করছেন। প্রফেসর রিজভি সাহেব, আমি আপনি ওই যে ভদ্রলোক যে ফোন করেছিলেন ওনার প্রশ্নের উত্তরে আপনি কী বলবেন? সাহেব সাহেব যিনি প্রশ্ন করেছিলেন, নামটা কি ঠিকই আছে? আপনাকে আমার অন্তরের পক্ষ অন্তঃস্থল থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে। কারণ হলো যে আপনি বিদেশে থেকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে যে এত সুন্দর চিন্তা করেছেন তা সত্যি প্রশংসা দাবিদার। তো আপনার প্রথম কথা বলেছিলেন, আপনার একটা রাজনীতি করার ইচ্ছার কথা বলেছিলেন যে মন্ত্রী হতে চেয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ রয়ে গেছে, আপনি কাজ করতে থাকেন দেশের মানুষের জন্য। আপনি যদি রাজনীতিতে আসেন এরকম সুস্থ চিন্তা নিয়ে যে আমাদের দেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন আসবে, সেজন্য আমি আপনাকে ওয়েলকাম করি। আর তবে একটা কথা মনে রাখতে হবে যে রাজনীতি সবাই করলে তো হবে না, অন্য কাজগুলো করবে কে? আমরা আমাদের নিজেদের পজিশন থেকে, অবস্থান থেকে যদি আমরা আমাদের কাজ করে যাই তবে দেশের জন্য আমরা অনেক উপকার করবো বলে আমি বিশ্বাস করি। এখন আসি আপনার যে অনেক প্রশ্ন ছিল তার সবগুলো উত্তর দিতে পারবো কিনা জানি না, তবে মূল যে আপনার ইয়েটা ছিল যে কতগুলো যে ডাক্তারদের গ্রামে চিকিৎসার ব্যবস্থা খুব খারাপ, গরিব মানুষ গ্রামে চিকিৎসা পায় না, ডাক্তাররা গ্রামে যায় না, গ্রামে সেই পরিবেশ নাই, এক্ষেত্রে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি প্রথমেই বলবো যে আপনি জানেন কি না জানি না, বাংলাদেশে তো 16 কোটি লোক, 16 কোটি লোকের জন্য আমাদের ডাক্তার এখন আছে প্রায় 45,000 বা 50,000 ডাক্তার আছে। তো এটা একটা খুবই একটা অস্বস্তিকর একটা অনুপাত। একটা উন্নত দেশে প্রতি 3,000-এর জন্য একজন স্পেশালিস্ট থাকে, একজন ডাক্তার থাকে, তো এটা উন্নতি করতে হবে। এবং আপনার খুশি হবেন যে বাংলাদেশে এখন অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে এবং সেই মেডিকেল কলেজ থেকে যদি আমাদের ডাক্তারগুলো বেরিয়ে আসে তবে আমাদের ডাক্তারের সংখ্যা প্রথমে বাড়তে হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে, আপনার সঙ্গে আমি একমত যে স্বাস্থ্য ব্যবস্থাগুলো যদি লোকাল গভর্নমেন্টের হাতে দেওয়া যায়, এবং এটা নিয়ে কিন্তু আগে চিন্তা হয়েছে যে অটোনমি দেওয়া, এখন আমরা অটোনমির কথা বলে আসছি যে অ্যাটলিস্ট বাংলাদেশে যে স্পেশালাইজড হসপিটালগুলো আছে, বড় বড় হাসপাতালগুলো আছে, সেগুলিকে আপনার অটোনমি দিয়ে দেন, গভর্নমেন্টকে বলা হচ্ছে যে দেখেন কীভাবে চলে। আমার বিশ্বাস অটোনমি দিলে ভালো চলবে। এবং আপনি যে পরামর্শটা দিয়েছেন যে যেখানে যে হাসপাতাল আছে একটা রাজশাহী মেডিকেল কলেজের জন্য যদি অ্যাডভার্টাইজমেন্ট করা হয় তাহলে যারা রাজশাহীতে ইচ্ছুক তারাই ওখানে চাকরি করবে এবং এই সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। অনেকে মনে করে যে সরকারি কর্মচারীদের একই জায়গায় থাকলে বোধহয় ঠিক হবে না, 3 বছর পর পর বদলি হতে হবে, এটা কিন্তু ডাক্তারদের জন্য প্রযোজ্য না, এটা অন্যদের জন্য প্রযোজ্য হতে পারে। ডাক্তাররা যদি এক জায়গায় থাকে, লোকজনের সঙ্গে যদি পরিচিত হয় তাহলে করাপশন বাড়ে না, করাপশন কমে, কারণ তাদের ফ্রেন্ডশিপ হয়ে গেলে তখন ফ্রেন্ডশিপের খাতিরেই ডাক্তার সাহেবদের কাছ থেকে অনেক রকম সুযোগ সুবিধা বা সেবা নেওয়া সহজ হয়ে যায়। সেই জন্য আপনার ওই পয়েন্টের সঙ্গে আমি একমত।
বাংলাদেশে এখন আপনার স্বাস্থ্য সেবাকে এক্সপ্যান্ড করার জন্য অনেক চেষ্টা হচ্ছে, এবং আপনারা জানেন যে কমিউনিটি হেলথ সেন্টার খোলা হচ্ছে, এবং উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে ডাক্তারদের সংখ্যা বাড়ানো হচ্ছে, নার্সের সংখ্যা বাড়ানো হচ্ছে, এবং উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে আরম্ভ করে বড় বড় হাসপাতালে অনেক রকম আপনার এক্স-রে মেশিন, থিয়েটার টেবিল, মেডিসিনস না আদৌ অ্যান্সিলিটি যা যা লাগে সব কিছু সাপ্লাই করার ব্যবস্থা করা হচ্ছে এবং আগের চেয়েতে উন্নত হয়েছে। তবে আপনারা প্রত্যাশা যেটা, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের আগাতে হলে আমাদের আরও অনেক কাজ করতে হবে। সবচেয়ে বেশি কাজ করতে হবে গভর্নমেন্টকে, তারপরে কাজ করতে হবে প্রফেশনাল বডিগুলোকে, এবং প্রফেশনাল বডিগুলোতে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের দেশে যে আপনারা হরহামেশাই বলে থাকেন যে ডাক্তারদের ব্যবহার ভালো না, ডাক্তারদের টাকা পয়সার প্রতি বেশি আগ্রহ, এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে হবে। এবং আমার মনে হয় যে প্রফেশনাল বডিগুলো কাজ করছে, তবে এটা দৃশ্যমান এখনও হয় নাই। আমার বিশ্বাস আমাদের দেশের ইয়াং জেনারেশন যে ডাক্তারগুলো হচ্ছে, এরা অনেক ভালো শিক্ষিত এবং এরা অনেক বেশি অনুপ্রাণিত, এবং আমরা যদি এদেরকে নারিশ করতে পারি তাইলে আমার বিশ্বাস আমাদের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। তবে এক্ষেত্রে খেয়াল করতে হবে বাংলাদেশে মানুষের বেতন খুব কম, এত কম বেতনে একজনের মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করলে করা যায় কিন্তু খুব কঠিন। সেই জন্য আমি মনে করি যে প্রাইভেট প্র্যাকটিস ডাক্তারদের জন্য যেটা চালু আছে সেটা চালু থাকা দরকার দুটো কারণে। একটা কারণ হলো যে সরকারি বেতনের বাইরেও তার কিছু একটা সৎভাবে আয় করার সুযোগ থাকে, সে যদি ভালো ডাক্তার হয় সৎভাবে ভালো আয় করতে পারবে। আরেকটা জিনিস হলো যে আমাদের ডাক্তারের সংখ্যা কম, এখন যদি সরকারি হাসপাতালে 8টা 2টার মধ্যে চিকিৎসা ব্যবস্থা শেষ হয়ে যায় তাহলে এই রুগীগুলো যাবে কোথায়? সেই জন্য এই রুগীগুলোর জন্য এবং ভালো ভালো ডাক্তার যারা আছে তাদেরকে আরও বেশি বেশি সময় কাজ করতে হবে। তবে বেশিরভাগ ডাক্তারই অনেক ক্লান্ত কাজ করতে করতে, এবং তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে এবং মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য খেয়াল করতে হবে। আমি বিশ্বাস করি, আমি খুব অপটিমিস্টিক, আমি বিশ্বাস করি যে আমাদের দেশে শুধু স্বাস্থ্য ব্যবস্থা না অন্যান্য ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে এবং আমাদের সবাই মিলেই কাজ করতে হবে। আপনারা যেমন বিদেশে আছেন, তারা অনেক চিন্তা ভাবনা করেন দেশের জন্য, ভালো ভালো চিন্তা করে ভালো ভালো পরামর্শ দেন, তবে দেশের রাজনৈতিক অবস্থার উন্নতি হওয়া দরকার। উন্নতি রাজনৈতিক অবস্থা, উন্নত পরিবেশ হলে এবং আমরা সবাই যদি সুশিক্ষিত হই এবং সবাই মিলে কাজ করি তবে আমরা অনেক এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাদাত হোসেন সাহেব। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর এবং আপনি যেসব পরামর্শ দিয়েছেন, প্রফেসর রিজভি সাহেব আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন, আশা করি আপনি পেয়েছেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি ডক্টর আলম বলছি। এটা ভ্যাকসিন যেখানে ব্যাটল অফ ভ্যাকসিন 1066 কাউন্টি, আমি অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি কনসালট্যান্ট। আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনারা আজকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, বিশেষ করে বিশেষ অতিথি বাংলাদেশ থেকে আসছেন এখানে, এটা এক্সচেঞ্জ অফ ভিউ এন্ড নলেজ যেটা করার জন্য রয়্যাল অর্থোপেডিক হসপিটালের সাথে এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে, ওনার এই বিজিটকে আমরা স্বাগতম জানাই এবং উনি অনেকের সাথে এর মধ্যে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন এবং কনফারেন্সেও আসছিলেন, এই জন্য ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন ওনার কাছে, যেহেতু উনি মিনিস্টার অর্থোপেডিক সার্জন এবং ট্রমা সার্ভিসে, আমি আমি মনে করি বিগত কয়েক বছরে আরো উন্নতি হয়েছে, যেটা শুরু হয়েছিল প্রফেসর গাস্টের সময় থেকে আর কি। তো এখন আপাতত ঢাকা শহরে গিয়ে যানজট, একটা ট্রমা পেশেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, বিশেষ করে ঢাকার বাইরে থেকে ভিতরে আনা কষ্টকর। তো ভিতর হসপিটাল বা যেটা, এটা তো ঢাকার উত্তর ঢাকা মেডিকেল কলেজের ট্রমা তার দেখে, তো ঢাকা মেডিকেলে যেমন নিউরো সার্জারি থেকে শুরু করে যে কোনো অল সার্জারি করা সম্ভব, ইনক্লুডিং সাম লিমিটেড অর্থোপেডিক সার্জারি। তো আমি যেটা দেখি, খেয়াল করেছি এবং আলাপ করছি ঢাকায়, নিটোরে আমরা যদি পুরোপুরি একটা ট্রমা হসপিটাল করতে চাই, সেখানে আপনারা এই ব্যাপারে কি চিন্তা করছেন, যেটা একটা জেনারেল সার্জন লাগবে, সেখানে ই মাইট নিড আদার স্পেশালিটি অ্যাজ ওয়েল, থোরাসিক চেস্ট সার্জন, সো দ্যাট একটা ট্রমা পেশেন্ট
এক জায়গায় সবাইকে ওই এক জায়গায় যেন ট্রিট করা যায়, একটা পেশেন্টে গুড হ্যাভ এ হেড ইঞ্জুরি, চেস্ট অ্যান্ড অ্যাবডোমিনাল ইঞ্জুরি অ্যান্ড অলসো ফ্র্যাকচার বোন, সো যাতে করে একই হসপিটালে সব চিকিৎসা করা সম্ভব। তাছাড়া আমরা যদি মনে করি একটা পেশেন্টের আমরা বোন ফিক্স করলাম, তারপরে তার ব্রেন ইঞ্জুরির জন্য আবার পিজি হসপিটালে বা বঙ্গবন্ধুতে পাঠালাম, এটা তো সম্ভব না। আমরা হেড এক জায়গায়, লেগ এক জায়গায়, আমি এক জায়গায় ট্রিট করতে পারি না। এইটা ব্যাপারে আপনার কিছু চিন্তা করছেন কিনা? আর দ্বিতীয় একটা কোশ্চেন, যতদূর আমি জেনেছি চারটা সম্ভবত ট্রমা হসপিটাল ঢাকার বাইরে করা হয়েছে, একটা যেটা কুমিল্লা ঢাকার মাঝে ওইদিকে যাত্রাবাড়ির দিকে, এই হসপিটাল গুলা এখন অপারেশনে কেন যাচ্ছে না, এই ব্যাপারে আমি জানতে চাই। আমি গতবার এটা প্রফেসর এমআর খান সাহেব আমাকে জানিয়েছেন একটা মিটিং এ, কিন্তু আই ডোন্ট নো হোয়াট হ্যাপেনিং উইথ দোজ হসপিটাল, দেয়ার ইজ লট অফ ইনভেস্টমেন্ট হ্যাপেন অলরেডি, আপনার যদি জানা থেকে কিছু প্লিজ আলোকপাত করে নেন। থ্যাংক ইউ আপনাকে। প্রথমে বলে নেই যে ট্রমা ম্যানেজমেন্টের অবস্থাটা কি। আপনারা তো জানেন যে নিটোর ন্যাশনাল ইনস্টিটিউট ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, যেটা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেটা 500 বেডের একটা হাসপাতাল। আমাদের মূলত আমরা ট্রমাই ম্যানেজ করি এবং সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে রুগী আসে। তবে বাংলাদেশের এখন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে অসুবিধাটা হয়ে গেছে, রুগী ট্রান্সফার করা সত্যি খুব অসুবিধা। সেই জন্য শুধু আমাদের হাসপাতালের উপর ভরসা করলে হবে না, এবং খোদ ঢাকা শহরেই এবং আরও আরও যে বড় বড় হাসপাতালগুলো যেগুলি আছে সেখানেও ট্রমা চিকিৎসার ব্যবস্থা এখন আছে। আপনারা তো জানেন যে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সরওয়ার্দি মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল এবং এরকম বড় বড় সব হাসপাতালে এবং প্রাইভেট হাসপাতালগুলোতেও ট্রমা সার্ভিস চালু আছে। এখন এই সার্ভিসগুলোকে আরও স্ট্রেন্দেন করতে হবে এবং সেই জন্য নতুন পোস্ট ক্রিয়েশন হয়েছে ওই সমস্ত হাসপাতালগুলোতেও, যাতে নতুন বিশেষ আরও স্পেশালিস্ট থাকে এবং অতিরিক্ত ডাক্তার থাকে, যাতে করে বেশি ডাক্তার বেশি রোগী ম্যানেজ করতে পারে। আর আমরা যেটা নিটোরের ক্ষেত্রে যেটা সমস্যা আছে, নিটোর তো বেসিক্যালি একটা ইনডিসিপ্লিনারি হাসপাতাল হিসাবে চালু হয়েছে, কিন্তু আপনার সঙ্গে আমি একমত যে এখানে যদি হেড ইঞ্জুরি রুগী থাকে বা অ্যাবডোমিনাল ইঞ্জুরি থাকে, চেস্ট ইঞ্জুরি থাকে, তখন আমাদেরকে এই সমস্ত রুগীগুলোকে প্রায় অন্য অন্য হাসপাতালে ট্রান্সফার করতে হয়। যাতে করে সেটা না হয়, আমরা অলরেডি কিছুদিন থেকে কাজ করছি এটা নিয়ে। আমরা আমাদের হাসপাতালে এখন কার্ডিওলজিস্ট আছে, আমাদের এখানে এন্ডোক্রাইনোলজিস্ট আছে, এখন আমাদের কি বলে নেফ্রোলজিস্ট আছে, এবং আমরা চেষ্টা করছি যে নিউরো সার্জন থেকে আরম্ভ করে আরও আরও যারা দরকার পড়ে সব স্পেশালিটিগুলোকে এখানে থাকার ব্যবস্থা করায়। এবং এই ক্ষেত্রে আপনি জেনে খুশি হবেন যে আমাদের হাসপাতালে একটা বার, আমি আপনাকে থামাতে হচ্ছে কারণ আমার প্রোগ্রাম কথা ছিল 1 ঘন্টা করব, কিন্তু আপনি যেসব কথা বলা শুরু করছেন প্রোগ্রামের সময় আমি বাড়িয়ে দিচ্ছি। তবে আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, বিজ্ঞাপন বিরতি থেকে এসে আমরা প্রোগ্রাম কন্টিনিউ করব এবং আমরা আমরা কথা বলব। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার কথা ছিল আমাদের এরই মধ্যে, তবে আমরা অনুষ্ঠান শেষ করছি না, কারণ আমি কথা বলছি প্রফেসর রিজভি সাহেবের সাথে এবং ডক্টর বদরুল আমি সিদ্দিক সাহেবের সাথে, এবং তারা ভালো কথা বলছেন এবং দেশের স্বাস্থ্যসেবা নিয়ে আপনারাও অনেক সময় উৎকণ্ঠিত থাকেন যে কী হচ্ছে কী না হচ্ছে। তো আমরা সবাই জানবো, আমি প্রোগ্রামের সময় আর আধা ঘন্টা বাড়িয়ে দিলাম। আমরা আসছি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতিতে থেকে ফিরে এসে আমরা বিস্তারিত আলাপ করবো, আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।